নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আজ আমি একটা নতুন বিজনেস আইডিয়া দিব অ্যাকচুয়ালি নতুন নয় এখানে আমি অ্যাকচুয়ালি খুবই অল্প টাকার মধ্যে কী কী দোকান আপনি খুলতে পারেন বা ভবিষ্যতে কী সব দোকান যদি আপনি খুলেন সব বিজনেস কী সব দোকান খুললে আপনার সেই দোকানগুলো বন্ধ হবে না মোটামুটি সেই দোকান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আমি মূলত আপনাদের পাঁচ থেকে ছটি দোকানের ব্যবসা আইডিয়া বলবো জাস্ট যাকে বলে সব বিজনেস আইডিয়া এইসব যে বিজনেস আইডিয়া বলবো এগুলো খুব কম টাকায় স্টার্ট করতে পারবেন যারা ভাবছেন যে একটু আলট্রা লেভেলের বিজনেস করবেন যারা ভাবছেন অনলাইনে বিজনেস করবেন তাদের জন্য এই ভিডিওটা নয় এই ভিডিওটা তাদেরই জন্য যারা ভাবছেন আমরা অনলাইন বুঝি না আমরা কিছুই বুঝি না আমরা চাই একটা দোকান খুলতে দোকান খুলে মিনিমাম একটা ইনকাম করতে তাদের জন্য এই বিজনেস আইডিয়াটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভ্যালুয়েবল হবে আমি এখানে মূলত আপনাদের পাঁচ থেকে ছটি দোকানে আইডিয়া দিব অটোমেটিকলি বাজারে আছে বাট বাজারে অনেক মানুষ এমন কিছু শপ খুলে নেয় বা দোকান খুলে নেয় সেই দোকানগুলো বন্ধ করতে বাধ্য হয় বা ফিউচার বন্ধ হয়ে যেতে পারে বাট এখানে আমি আপনাদের খুব চলবে যে ব্যবসাগুলা সেই ব্যবসাগুলোর আইডিয়া দিব মানে সেই দোকানগুলো আইডিয়া দেব প্রথম যে দোকানটা খুললে ভবিষ্যতে বন্ধ হবে না সেটা হচ্ছে আপনি কসমেটিক এবং অ্যামিটেশান জুয়েলারির যদি শপ খোলেন বা দোকান খোলেন ওটা আপনার কোনো দিন বন্ধ হবে না এবার কসমেটিক আর অ্যামিটেশান জুয়েলারি আমি কেন কথা বললাম অ্যামিটেশন জুয়েলারির যদি কথা দেখেন একটা দু টাকায় জিনিস নিয়ে ওটা কুড়ি টাকায় বিক্রি হয় এখন যে মানে আমি একটা মেয়ের সঙ্গে কথা বলেছিলাম যে বলছে যে অক্সিডাইজ কানের দুল অক্সিডাইজ বিভিন্ন যে অ্যামিটেশনের জিনিস না ওগুলা দু টাকায় কিনতে পাওয়া যায় বাট দোকানে সেটা কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি হয় সেরকম কসমেটিক কসমেটিকের সেক্টর যদি দেখেন আপনি যে মালটা দশ টাকায় কিনবেন সেটা আপনি তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন মানে ওখানে ডবলের বেশি প্রফিট থাকে আর হ্যাঁ কসমেটিক আর অ্যামিটেশন জুয়েলারি এমন একটা সেক্টর ওখানে যদি আপনি দোকান বা বিজনেস করেন ওটা কোনো দিন বন্ধ হবে না কারণ ওটাকে আপনি হোলসেলেও দিতে পারেন রিটেলেও দিতে পারেন হোলসেল মানে আপনি হয়তো কলকাতা থেকে মাল নিয়ে এলেন মাল নিয়ে এসে দোকান খুললেন দোকান দোকান খুলে আপনি আশেপাশের যে ছোটোখাটো দোকানে আপনি সাপ্লাই দিতে পারেন যে আপনারা যে কলকাতা যাবেন ওখানে তো আপনার এত কষ্ট করবে আমি ওই টাকায় আপনাদের দিচ্ছি ওটা হচ্ছে হোলসেল আর রিটেল কি রিটেল হচ্ছে আপনি স্কুলের কাছে বা আপনার কলেজের কাছে বা মার্কেটে একটা দোকান খুলে বসতে পারেন কসমেটিক এবং অ্যামিটেশন জুয়েলারি দোকান খুলে ওটাকে সুন্দরভাবে সাজিয়ে অ্যাট্রাক্টিভ করে ও দোকানে সেল করতে পারেন ট্রাস্টমি একটা ছোটো খাটো টিয়ার থ্রি সিটিতে একটা দোকান আছে ওরা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার কামায় আমি ছাড়লাম আপনাকে পঞ্চাশ হাজার কামানোর দরকার তিরিশ হাজার কামানোর দরকার আপনি পাঁচ হাজার কমাতে পারবেন পাঁচ হাজার কোথা থেকে আসে আমাদের ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলবাসী বা বাংলাদেশবাসী যেই সব মানুষগণ আছেন তারা অ্যাকচুয়ালি হাইফাই বেশি ভাবতে চান না ঠিক আছে কিছু সম্প্রদায়ের বা কিছু মানুষ আছেন যে তারা এত ডিপ ওয়ার্ক করতে না হালকা ওয়ার্কের মাধ্যমে হালকা টাকা করতে চান ঠিক আছে তাদের জন্য এই সব বিজনেস বা এই কসমেটিক অ্যামিটেশনের দোকান এইসব বিজনেস আপনার ভালো হবে মানে ভালো চলবে আপনি যদি খোলেন যদি আপনার দোকানের করার চিন্তাভাবনা আছে বা দোকান শুরু করার চিন্তাভাবনা আছে তবে আমি তো আপনাকে সাজেস্ট করবো অ্যামিটেশন জুয়েলারি বা কসমেটিকের দোকান খুলেন সেকেন্ড যে দোকানের আইডিয়াটা যেটা আপনার খুললে ভবিষ্যতে বন্ধ না হতে পারে সেটা হচ্ছে আপনি মিষ্টির দোকান খুলতে পারেন মিষ্টির দোকান দাদা এটা কি বলছো মিষ্টির দোকান বন্ধ হবে না হ্যাঁ যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছেন মিষ্টির দোকান তো আপনার জন্য সেরা হবে আপনি ভাবুন তো আপনার আশেপাশে এমন কোনো মিষ্টির দোকান আছে যেখানে সেল হয় না মিষ্টি দোকানে হয়তো খাটনি আছে বাট ওখানে সেলও বেশি আছে ট্রাস্টমি যদি আপনি বিভিন্ন টাইপের মিষ্টি বানাতে পারেন যদি আপনার মিষ্টির প্রতি একটা মানে ভালোবাসা আছে আপনি যদি মিষ্টি বানিয়ে মানুষকে সার্ভ করতে পারেন মানে দোকানে রাখতে পারেন এবং মানুষকে যদি দিতে পারেন অবশ্যই চলবে আমাদের গ্রামে একটা মানে গ্রাম থেকে একটু শহরের দিকে আপনি নাম হয়তো জানবেন না ওখানে আমি একটা মিষ্টি দোকান আছে ওখানে শুধু বিয়ে ঘর অন্নপ্রাশন তারপরে উপনয়ন এরকম টাইপের প্রোগ্রাম ধরে ওরা মিষ্টি অর্ডার অনুযায়ী বানিয়ে দেয় ওর জিনিসটা কেমন বলতো ও দোকানে কিছু রাখে না ও অর্ডার অনুযায়ী বানিয়ে দেয় ও দোকান ছিল এখন দোকানে কিছু রাখে না বাট তার কাছে ক্ষীরমালাইটা খেতে যা টেস্ট মানে অপূর্ব যাকে বলে অপূর্ব আমরা তার দোকানে গিয়ে অর্ডার দিয়ে ক্ষীরমালাই খাই আমরা যে দাদু থাকেন দাদুকে বলি দাদু শুধু ক্ষীরটা পাওয়া যাবে তুমি যত টাকা নিবে আমি তত টাকা দিব দাদু তো খুবই খুশি হয় আমাদের ক্ষীরটা দেয় তেমনই যদি আপনি অড়ার ধরেন বা আপনি যদি মিষ্টি বানিয়ে বিভিন্ন টাইপের মিষ্টি বানিয়ে আপনি যদি দোকানে রাখেন এটা চলবে ব্যাপারে কলকাতার দিকে মিষ্টির দোকান তো বড়ো বড়ো করোরপতি তারা যদি আপনি টিআর থ্রি সিটি মানে গ্রামের দিকে থাকেন আপনি একটু সরি দিকে একটু স্ট্যান্ডের দিকে যদি বেরিয়েছে মিষ্টির দোকানে হয়তো মিষ্টির দোকান আছে যে মিষ্টির দোকান আছে তার সেখানে কি প্রবলেম দেখুন মানুষের রিভিউ কি দেখুন আমাদের গ্রাম থেকে স্ট্যান্ডের দিকে একটা মিষ্টির দোকান আছে নাম বলছি না নাম রিভিউ করছি না অ্যাকচুয়ালি ওর কাছে এখন মিষ্টি আনতে যাই ওটা সবসময় খেলে কাকু মিষ্টিটা নিব গো হ্যাঁ দিচ্ছি হ্যাঁ কাকু দেরি হয়ে যাচ্ছে যাব গো হ্যাঁ দিচ্ছি তো এই রকম অ্যাক্টিভনেস হলে হবে না আপনাকে সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে নতুন নতুন মিষ্টি বানাতে হবে এবং আপনার মিষ্টিকে পপুলারিটি করতে হবে বা আপনার মিষ্টি দমকে পপুলার করতে হবে আমি জানি আপনারা শুনছেন মনে আপনারা কিছু করতে পারবেন যদি ভাবছেন যে মিষ্টির দোকান করবেন এক্ষুনি খুলে ফেলুন চোখ বন্ধ করে বলুন এটা ফিউচারে বন্ধ হবে না হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবেন হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবেন থার্ড যে বিজনেস আইডিয়াটা বা থার্ড যে দোকানের বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা আমার তো ভালো লাগে সেটা আমার খেতে তো ভালো লাগে যাই না আপনাদের কি খেতে আমি ডায়েট মাইন্ড এখন কন্ট্রোল করি না এই বয়সে কি ডায়েট কন্ট্রোল করব ফুচকা এবং আলু কাবলির দোকান ফুচকার দোকান দাদা এই কী বলছেন আমরা পড়াশোনা করে ফুচকার দোকান লাগাবো এম ডিএ চায়ওয়ালা চায়ের দোকান করে আজ করোরপতি আপনি ফুচকার দোকান করে করোরপতি হতেও পারেন আপনি জাস্ট ফুচকা নিন স্টল বসান মেলাতে বসান আপনি স্ট্যান্ডে বসান আর ফুচকাটাকে একটু মানে ক্রিয়েটিভ ফুচকা তৈরি করুন মানে ফুচকার যে মশলা দিবেন একটু ভালো দেবেন এবং ফুচকাগুলোকে বড়ো বড়ো আপনি লাভ কম রাখবেন কিন্তু আপনার ফুচকাটা মার্কেটের মধ্যে সেরা হবে বাজারে অনেক ফুচকার দোকান আছে বাট ওদের ফুচকা সবাই খেয়েছে বাট আপনার ফুচকা যখন মানুষ খাবে সেই ফুচকাটা যখন মানুষ সেই ফুচকাটা যখন মানুষ না বলে ফুচকা মানে বুঝতে পেরেছেন গোলগাপ্পা যদি ফুচকা আমি ছবিটা দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আপনি আলু কাবলির দোকান করতে পারেন আলু কাবলি মানে একটা ওই তাবার মধ্যে রাখলেন তাওয়ার মধ্যে রেখে ওই আলু দিয়ে যেরকম কাবলি হয় সেটাও করতে পারেন আপনি যদি ফুচকা আলু কাবলির দোকান করেন আমাদেরই শহরে এক একটা মানুষ ফুচকা আলু কাবলির দোকান করে তাদেরকে আপনি ছোটো ভাবেন না তাদের ইনকাম একটা ব্যাঙ্কে যে চাকরি করে তার থেকেও বেশি পার ডে দেড় থেকে দু হাজার টাকা ইনকাম করে মানে মাসে সাড়ে হাজার টাকা ইনকাম করে ভাবতে পেরেছেন একটা ফুচকা দোকানে যদি পঞ্চাশ হাজার সাড়ে হাজার টাকা ইনকাম করতে পারে তবে আপনি যখন ফুচকা আলু আলুকাপলির দোকান বসাবেন কত ইনকাম করবেন আমি ছাড়লাম পঞ্চাশ হাজার একদিন আমি ছাড়লাম কুড়ি হাজার ছাড়লাম আপনি তো দশ হাজার ইনকাম করতে পারবেন পাঁচ হাজার ইনকাম ইনকাম করতে পারবেন দিনে ছ ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তার পেছনে টাইম দিয়ে যদি পাঁচ ছ হাজার টাকা ইনকাম আসে ক্ষতি কোথায় ক্ষতি তো কিছু নেই তো এটা ছোট ব্যবসা নয় এটাও এটার উপরও গুরুত্ব দেন ফুচকা আলু কাপড়ির বিজনেস আমি এখানে মূলত সেই সব দোকানের বিজনেসের আইডিয়া দিচ্ছি যেখানে আপনি খুবই কম টাকায় চালু করতে পারবেন খুবই কম টাকায় অল্প টাকায় চালু করতে পারবেন বুঝতে পেরেছেন খুবই অল্প টাকায় চালু করতে পারবেন এবার নেক্সট যে বিজনেস আইডিয়াটা বা নেক্সট যে দোকানের বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে ফুলের দোকান ফুলের ফুলের দোকানের কথা আমি কেন বললাম ফুল বর্তমানে মার্কেটে খুবই কম দোকান আছে আমি জানি না আপনাদের মার্কেটে কি দোকান আছে বাট আমাদের মার্কেটে কম দোকান আছে আপনি যদি সকালবেলা কোনো গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফুল নিয়ে এসে মার্কেটে বসেন মার্কেটে বসে যদি সেই ফুলটাকে সেল করেন বা আপনি যদি বাড়ি ধরে রাখেন সব থেকে বেশ আমি একটা আইডিয়া দিচ্ছি যদি আপনি ফুলের দোকান করেন আপনি তো গাঁদা ফুল গোলাপ ফুল রজনীগন্ধা ফুল রাখলেন সেটা মানুষ নেবে ঠিক আছে একটা দোকান থাকলো এবং আপনাকে বাড়ি ধরে রাখতে হবে শহরের বুকে বিভিন্ন বাড়ি ধরে রাখতে হবে সবাই একশোটা বাড়ি ধরে রাখলেন আপনি বললেন যে আপনাদের পুজোর ফুল আমরা দিয়ে যাব পার ডে আপনাদের কুড়ি টাকা করে দিতে হবে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ যাদের চাকরি বাকরি আছে তাদের কাছে কুড়ি টাকা কোনো ম্যাটার নয় কুড়ি টাকা আপনি ওদেরকে ফুল সার্ভ করবেন পার ডে কুড়ি টাকা তাহলে মাসে কত ছশো টাকা যদি আপনি কুড়ি টাকা ধরে রাখেন মাসে কত আঠেরো হাজার টাকা আপনি ফুল কত টাকা দেবেন আঠারোশো টাকা ফুল দেবেন কিন্তু তাও সন্দেহ আছে বুঝতে পারছেন শুধু গাঁদা ফুল দেবেন যারা পুজো করবে সুন্দরভাবে সাজিয়ে ফুল ফুলটাকে দিবেন একটা বলবেন যে আমাদের এখানে পুরো শুদ্ধ ফুল পাওয়া যায় আমি নিজের হাতে তুলে আনি মানুষকে ইমপ্রেস করতে হবে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে এটাও একটা টাইপের বিজনেস এটাও একটা টাইপের হাই মানে ইনকাম আসবে এরকম টাইপের বিজনেস বুঝতে পেরেছেন মানে আপনাকে সেরকম বিজনেস বা সেরকম দোকান খুলতে হবে যেখানে বন্ধ হওয়ার চাল নেই বা যেখানে পোটেন্সিয়ালিটি আছে বা যেখানে মানুষের চাহিদা আছে যেখানে মানুষের নিড আছে তো ফুলের তো মানুষের নিড আছে আপনি জানেন বা ফুলের যে দোকান করবেন অনেক দোকান আছে তারা কিন্তু এই স্ট্র্যাটেজি হাঁটছে না বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা আপনি নিজে থাকুন আপনি নটা পর্যন্ত দোকান করুন নটার পরে যে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে দোকান বাড়িতে বাড়িতে গিয়ে আপনি ফুল দিয়ে আসুন ক্ষতি তো নেই কী ক্ষতি বলুন কুড়িটা ঘর ধরলে আপনি চারশো টাকা ইনকাম করবেন তিরিশটা ঘর ধরলে আপনি ছশো টাকা ইনকাম করবেন পঞ্চাশটা ঘর ধরলে ধরলে আপনি হাজার টাকা ইনকাম করবেন কুড়ি টাকা করে নেবেন পার ডে কুড়ি টাকা যে নেবেন না ওদের থেকে ওদেরকে হাইলি আপনি পাঁচ টাকার ফুল নেবেন বুঝতে পেরেছেন তো ফুলের ব্যবসাটা একটা ইউনিক আমার মনে হয় আপনি চাইলে স্টার্ট করতে পারেন এবার আমার এই চ্যানেলে কোনো গ্যাস টাইপের ভিডিও বানানো হয় না বা কোনো গ্যাস বিজনেস আইডিয়া দেওয়া হয় না আপনি নিশ্চয়ই এই চ্যানেলে ভ্যালু পান আমাকে বাংলাদেশ থেকে কল করান অনেকে আমাকে অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কল করান অনেকে ত্রিপুরা থেকে কল করেন যে দাদা আপনার ব্যবসা আইডিয়া শুনতে ভালো লাগে বাট অনেক কিছু নেগেটিভিটি ছিল সেই যখন নতুন নতুন স্টার্ট করছিলাম অ্যাকচুয়ালি তখন আমি নতুন ছিলাম তখন এত আইডিয়া বা এত রিসার্চ করতাম না আমি তার জন্যও ক্ষমা চাইছি বাট রিসেন্ট যে গত দু মাস তিন মাস বা ছ মাসের ভিডিও দেখছেন এর মধ্যে কোনো রকম আপনি ভুল দেখতে পাবেন না অবশ্যই রিসার্চ বেস আমি সমস্ত বিজনেস আইডিয়া দিই আপনাদের বুঝতে বিজনেস সেটাও খুব সেটা অ্যাকচুয়ালি আমাদেরই শহরে আমি আমাদের শহর এক্সাম্পল দিচ্ছি না এখানে এইসব দোকানগুলো চলে এবার আপনি যখন আপনাদের শহরে কোনো দোকান স্টার্ট করবেন আপনি দেখবেন মার্কেট রিসার্চ করবেন যে এই দোকানটা চলবে কিনা আমি আমাদের শহর এক্সাম্পল দিচ্ছি না এইসব দোকানগুলো চলবে নেক্সট যে বিজনেস দোকান মানে সাপোজ বিভিন্ন টাইপের ব্যাগ আপনি হোলসেল ব্যাগের দোকান তো প্রচুর আছে বাট আপনি হোলসেল যেই সব ব্যাগের দোকান রাস্তার সাইডে বসে না আপনি তাদের থেকে কম প্রাইজে দিবেন লাগেজ বা ব্যাগ আপনি একটা সুন্দরভাবে দোকান খুলুন সেখানে একটু ইনভেস্ট আছে দোকান খুলে ওখানে স্টোর রাখুন আপনি কলকাতা দিল্লি যে ম্যানুফ্যাকচারের থেকে মাল তুলুন এবং আপনি কম দামে নেন দেখবেন দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূর থেকে এসে আপনার থেকে ব্যাগ নিয়ে যাবে ট্রাস্টমি এক একটা লাগেজ লাগেজের দোকান আর একটা ব্যাগের দোকান প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা করে ইনকাম করে তারও বেশি ইনকাম করে আপনাকে যদি আমি রিয়েলিটি দেখাই এক একটা দোকানে ইনকাম কত আপনার মাথা ঘুরে যাবে যদি আপনি বলেন যে দাদা এরকম ব্যাগের দোকান বা লাগেজের দোকান কত বলতে চাইবে না তাও আমি জিজ্ঞাসা করবো যে তাদের ইনকাম কত বা তারা কী টাইপের বিজনেস করে তাদের সঙ্গে আমি একটা ভিডিও বানাতে পারি ঠিক আছে বিভিন্ন দোকানের দোকানে গিয়ে ভিডিও বানাতে পারি বাট এটা একটা টাইম মেকিং প্রসেস আপনারা কমেন্ট করে বলবেন ভিডিও বানাবো কি না অবশ্যই দেখবো আপনাদের জন্য ট্রাই করব এটা হচ্ছে ব্যাপার এবার ব্যাগের দোকান করে এখানে লসটা কি লস হচ্ছে আপনার রকম লস নেই ব্যাগ এগুলো নষ্ট হওয়ার জিনিস নয় রাখলেন দোকান করলেন বিক্রি হলো হলো বিক্রি তো হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি যদি কম টাকায় দেন আর অবশ্যই যদি কোয়ালিটি ব্যাগ দেন আপনি অবশ্যই বিক্রি হবে আর প্রফিটও ভালো হবে বুঝতে পেরেছেন প্রফিটও ভালো হবে লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস থাকে সেটা হঠাৎ আমি একদিন দীঘায় ঘুরতে গিয়ে হঠাৎ তো দীঘায় আমাদের যাওয়া হয় চা খেতেই যাওয়া হয় কারণ আমাদের এগরা থেকে দীঘাটা খুবই কম ডিস্টেন্স তো দীঘায় গিয়ে একটা আইসক্রিম দোকান দাঁড়িয়েছে বলছিলাম যে দাদা আপনাদের ইনকাম কত জাস্ট আইসক্রিমের দোকান একটা স্টল নিয়ে বসে মানে রিক্সা যে দেখেন না ওই রিক্সায় আইসক্রিম নিয়ে যায় তো ওদেরকে বলছে বলছে আমাদের ইনকাম হয়ে যায় প্রতি মাসে পনেরো ষোলো হাজার টাকা হয়ে যায় বুঝতে পেরেছেন একটা আইসক্রিম দোকান যে কোথাও আইসক্রিম দিতে যায় না গাড়া দোকান থেকে আইসক্রিম তুলে ওটা বিক্রি করে ওটা হচ্ছে ভিজিটিং স্পটে জন্য ইনকাম হয় আপনি যদি আইসক্রিমের দোকান করেন আইসক্রিমের সঙ্গে জুইস টুইস রাখেন ওই দোকানগুলা যদি আপনি একটু শহরে করেন একটু শহরে মাঝখানে যেখানে কলেজের সামনে বা স্কুলের সামনে হ্যাঁ বা যেখানে মানুষের আনাগোনা আছে যদি দোকানটা করেন এবং দোকানটায় যদি আপনি বিভিন্ন টাইপের আইসক্রিম রাখেন বিভিন্ন টাইপের ফ্লেভার রাখেন সে আইসক্রিম সেল হবে আইসক্রিমের দোকান করলে আপনি গড়ে পাঁচ সাত হাজার টাকা তো ইনকাম করে নিতে পারবেন মিনিমাম এটা লস নয় চালু করতে পারেন অবশ্যই রিসার্চ করবেন যে আপনাদের এরিয়ায় আইসক্রিমের দোকান করলে চলবে কি না অবশ্যই যদি কেউ আমুলের পার্লার নিয়ে আইসক্রিম দোকান করে বিভিন্ন টাইপের ফ্রেঞ্চাইজি আছে সেরকম টাইপের আইসক্রিম দোকান করতে পারেন এবার সেটা হচ্ছে আপনার উপর করে আমি আবারও বলছি এই ভিডিওতে আমি এখানে যে সমস্ত বিজনেস আইডিয়া বা দোকানের বিজনেস আইডিয়া দিই সম্পূর্ণ আমার রিসার্চ বেসের উপর বা আমার টিমের রিসার্চ বেসের উপর আপনি অবশ্যই আপনাদের যে মার্কেট রিসার্চ করবেন দয়া করে আমার কথা শুনে সেই দোকানটা খুলে ফেলবেন না মার্কেট রিসার্চ করুন যদি মার্কেটে সেটা নিড আছে অবশ্যই খুলুন আমি এটাই রিকোয়েস্ট করব কেননা আপনার টাকা চলে যাবে সেখানে আপনার টাকা আসবে না মানে আপনি ইনভেস্ট করে দেবেন পাঁচ হাজার হোক দশ হাজার হোক টাকা তো নাকি সেটা ইনভেস্ট করে সেখান থেকে টাকা আসবে না আমি চাই না আমি চাই আপনারা দু টাকা লাগালেও সেখান থেকে যদি চার টাকা ইনকাম করেন তবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিজনেসম্যান বাড়বে বাংলাদেশের বিজনেসম্যান বাড়বে বুঝতে পেরেছেন ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন আনন্দে থাকবেন টাটা